দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। মোট রপ্তানির 84 ভাগের বেশি আসে এই খাত থেকে। আর একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। 2023 সালে দেশটিতে রপ্তানি কমেছে প্রায় 25%, তবে এই সময়ে দেশের সার্বিক পোশাক রপ্তানি কমেনি, বরং বেড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তারা কি যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজে পেয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রে কোন দেশ কোন পণ্য কত রপ্তানি করে তার হিসাব দেয় দেশটির বাণিজ্য দপ্তরের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সা। সংস্থাটির হিসেবে দেখা গেছে, 2022 সালে দেশটিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $10 বিলিয়ন, যা এর পরের বছরই কমে গেছে। 2023 সালে রপ্তানি হয়েছে $7.29 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি প্রায় $2.5 বিলিয়ন কমেছে। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন ভোক্তারা পোশাক কেনা কমিয়ে দেয়ায় দেশটিতে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে বলে বলছে মালিকদের সংগঠন বিজিএমইএ। কোভিডের রেশ কাটতে না কাটতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা গ্লোবাল ইকোনমি সংকুচিত হয়েছে, সেই কারণে তারা কিন্তু ফ্যাশনে কেনাকাটা কম করেছে, তারা ফুডের দিকে বেশি তাদের নজর দিচ্ছে। সেই হিসাবে আমি বলবো আমাদের এক্সপোর্টটা কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে দেখেছি যে আমাদের যে রপ্তানি রিসেন্টলি কমেছে, এটা যে শুধু বাংলাদেশেই কমেছে তা কিন্তু না। আমি নাম্বার হিসাব করে দেখেছি চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া সবারই কিন্তু গত এক বছরে তৈরি পোশাক রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে কমেছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের বাজারে কমলেও দেশের সার্বিক পোশাক রপ্তানি কিন্তু কমেনি। বিজিএমই এর তথ্যে দেখা গেছে, 2022 সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল $45.7 বিলিয়ন, যা এর পরের বছর বেড়ে $47.4 বিলিয়নে পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে $1.7 বিলিয়ন। এখন প্রশ্ন হল, এই রপ্তানি কোথায় বেড়েছে? দেশের তৈরি পোশাকের প্রধান দুই বাজার ইউরোপ আর আমেরিকা, রয়েছে যুক্তরাজ্য ও কানাডার বাজার, আর এর বাইরে রয়েছে অপ্রচলিত এক বাজার। অপ্রচলিত এই বাজারের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, রাশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিলি ও তুরস্কের মতো দেশগুলো। বিজিএমই এর তথ্যে দেখা গেছে, 2022 সালে দেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকের বেশি গেছে ইউরোপের বাজারে, যুক্তরাষ্ট্রে গেছে প্রায় 20%, আর অপ্রচলিত বাজারে রপ্তানি ছিল মোট রপ্তানির 16%। তবে 2023 সালে ইউভুক্ত দেশগুলোতে রপ্তানির হিস্সা 1% কমে গেছে, যুক্তরাষ্ট্রে সেটি কমেছে প্রায় 2.5%। অন্যদিকে অপ্রচলিত বাজারে রপ্তানি হিস্সা বেড়েছে প্রায় 3%। দেশের মোট পোশাক রপ্তানির 18.7% যাচ্ছে এখন এই বাজারে। যুদ্ধের পরে এশিয়া মার্কেটে বেশি আমরা নজর দিয়েছি, সেখানে আপনি দেখবেন আমাদের ভারতে যেটা $300-400 মিলিয়ন ছিল $1.2 বিলিয়ন হয়েছিল, অস্ট্রেলিয়াও $300-400 মিলিয়ন ছিল, সেখানে অলমোস্ট $1.2 বিলিয়ন হয়েছে, সেম টু জাপান, সেম টু কোরিয়া। হ্যাঁ, তো সেই এইসব অপ্রচলিত বাজারে প্লাস ল্যাটিন আমেরিকায় আমাদের অলমোস্ট আমি বলবো $8.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি এখন। তো এটা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমার মনে হয় সে ট্রেডিশনাল মার্কেটের জন্য বসে রাখতে হবে না। গত এক বছরের অপ্রচলিত বাজারের প্রায় প্রতিটি দেশেই বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে অস্ট্রেলিয়া ও জাপানে। দেশ দুটিতে রপ্তানি বেড়েছে $350 মিলিয়নের বেশি, আর শতকরা হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে ব্রাজিল, চীন ও সৌদি আরবে। তবে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়লেও এখনও সেটি মার্কিন বাজারের বিকল্প হয়ে উঠতে পারেনি বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তার মতে, অপ্রচলিত বাজারে বাংলাদেশ এখন যে সুবিধা পাচ্ছে, উন্নয়নশীল দেশে উত্তরণের পর সে সুবিধা আর থাকবে না। নন ট্রেডিশনাল মার্কেটের মধ্যে এখন আপনারা ইন্ডিয়াকে ধরছেন, আপনারা জাপানকেও রাখছেন, অস্ট্রেলিয়াকেও রাখছেন, কিন্তু আসলে কি এই বাজারগুলোকেও নন ট্রেডিশনাল বলাটা ভুল হবে। এই যে বাজারগুলোর কথা বললাম, এই সব বাজারগুলোতেই বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। এখন আমরা ইন্ডিয়ান মার্কেটে গার্মেন্টসের জন্য শূন্য শুল্কে ইন্ডিয়ান মার্কেটে ঢুকতে পারছে। 2026 সালের নভেম্বর মাসের পর আমাদের যদি এলইসি গ্রাজুয়েশন হয়, তখন কিন্তু ওই ইন্ডিয়ান বাজারে কিন্তু আমাদের শতকরা 20% হারে কিন্তু শুল্ক দেবে। নন ট্রেডিশনাল মার্কেট কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে বিকল্প হতে পারে না, আমাদের সব বাজারে ভালো।
তিনি বলেন, মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীনের যে আধিপত্য ছিল সেটি দিন দিন কমছে। অন্য দেশগুলো সেটি দখলের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশেরও এক্ষেত্রে উদ্যোগ নেওয়া জরুরি। উদ্যোক্তারাও বলছেন তাই। এজন্য পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দিচ্ছে বিজিএমইএ। ইউএসএ মার্কেটে আমাদের কাজ করতে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেতে হবে। আমাদের আপনি জানেন যে এখন ম্যানমেড ফাইবারের দিকে প্রচলন বেশি, কটন হচ্ছে ম্যানমেড ফাইবারের দিকে আমাদের আরো কাজ করতে হবে। সেই হিসাবে আমাদের ভ্যালিয়ারের প্রোডাক্ট করতে হবে এবং ম্যানমেড ফাইবার দিকে যেতে হবে। তাহলে আমরা হয়তো আমেরিকা মার্কেটে পরিমাণ কম হলেও অ্যামাউন্টটা বেশি হবে। 10 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় 35-40% তৈরি পোশাক আসতো চায়না থেকে, সেটা এখন কমে 20% নেমে এসেছে অলমোস্ট, এবং ভবিষ্যতে এটা আরো কমবে। কাজে এই বাজারে চায়না যে জায়গা ছেড়ে দিচ্ছে, এই জায়গা দখল করবে কে? এই জায়গা দখল করার মতো দেশ আছে 2-3টা, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া। এই জন্য আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের কিন্তু আরো জায়গা তৈরি করতে হবে, ভিত্তি শক্ত করতে হবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় জার্মানিতে। 2023 সালে দেশটিতে পোশাক রপ্তানি হয়েছে প্রায় $6 বিলিয়ন, যা এর আগের বছরের চেয়ে 16% কম।